এবার আকাশ কুসুম নির্বাচনী এক ইশতেহার দিলেন গাজীপুর সিটির সাবেক মেয়রের মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন। এমনটাই অভিমত গাজীপুরবাসীর। মায়ের অসুস্থতার অজুহাতে জাহাঙ্গীর আলম নিজেই দিলেন ঘোষণা, আমাদের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আকুল আবেদন থাকবো, আমার মার জন্য, জায়দা খাতুনের জন্য টেবিল গড়ি মার্কায় ভোট দিবেন, এই অনুরোধটুকু আপনাদের সবাইকে করলাম। মঙ্গলবার নগরীর ছয়দানা নিজের বাসভবনে প্রায় আধা ঘন্টা ধরে চলা ইশতেহার অনুষ্ঠানে প্রার্থী জায়দা খাতুন সময় পেলেন মাত্র 32 সেকেন্ড, বাকি সময় জাহাঙ্গীর নিজেই কথা বলেছেন। আর যে যে কাজ আছে আমি মেনে, আমি সব কিছু মেনে করে দেব। আমার মার্কা হয়েছে গড়ি, আমার গড়ি মার্কায় ভোট দেন, বাংলাদেশ সরকারের কাছে আমার এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। ইশতেহারে 10 দফা লিখিত থাকলেও জাহাঙ্গীরের হিসেবে নয়। এলাকাবাসী বলছে চিরাচরিত গালভরা গল্পের পুরোটাই জনগণ আকৃষ্টের মন্ত্র। সিটি কর্পোরেশনের প্রধান আয়ের হোল্ডিং ট্যাক্স, সেই ট্যাক্সই নাকি 5 বছরের জন্য মৌখুব করে দিবেন তিনি। এই ইশতেহারকে অবাস্তব উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমার মা যদি নির্বাচিত হতে পারে, তাহলে 5 বছর সকল বাড়ির হোল্ডিং ট্যাক্স মকুব হবে। এবারেও তিনি গাজীপুর শহরকে একটি ক্লিন গ্রিন সিটি করবেন বলে অঙ্গীকার করলেও জাহাঙ্গীর আলম দায়িত্বে থাকাকালীন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিন্দু পরিমাণ মাথা ঘামাননি বলেও অভিযোগ করেন অনেকে। কেন্দ্রীয় সরকার থেকে 785 কোটি টাকা এখানে বরাদ্দ এনেছি, সেটা সম্পূর্ণ করার জন্য 1 বছরে মা নির্বাচিত হলে সেই কাজটা করে দিবে, এই শহরে কোনো ময়লা আবর্জনা থাকবে না। নির্বাচনী মাঠে থাকবো, সর্বশেষ পর্যন্ত দেখবো মানুষ এবং জনগণ যেই ভোটটা দিয়েছে সেটা গণনায় সঠিক হয়েছে কিনা, সেটা বাস্তবায়নের জন্য সাংবাদিক বন্ধুরা যারা আছেন, প্রশাসনের যারা লোক আছেন, এলাকাবাসী আছেন, সকলকে বলবো আপনারা সবাই খেয়াল রাখবেন, আপনাদের শহর রক্ষার জন্য যা যা প্রয়োজন আপনারা সব কিছু করবেন। মাকে সামনে রেখে এমন নাটকীয় ইশতেহারকে জাহাঙ্গীরের ফাঁকা বুলি বলেও মন্তব্য করেন অনেকে। সময় সংবাদ, গাজীপুর।